আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত খুবই চারটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, যেটা চারটাই বেসিক টার্মিনোলজি। লাস্ট ক্লাসেও আমরা চারটা বেসিক টার্মিনোলজি শিখেছি, আজকেও চারটা বেসিক টার্মিনোলজি শিখব। এখানে আমরা মূলত টেনশন, কম্প্রেশন, বেন্ডিং এবং শেয়ার, এর সাথে সাথে শেয়ার এবং বেন্ডিংয়ে কী কারণে ফেল করে, কীভাবে ফেল করে এই বিষয়টাও আমরা আলোচনা করব। আর আজকের ভিডিওটা একটু বড়, 12-13 মিনিটের মতো হবে, সো আশা করি সবাই একটু ধৈর্য ধরে দেখলে আপনাদের আসলে অনেক কিছু ক্লিয়ার হবে। সো চলুন আবারও এই বিষয়গুলো রিকল করা যাক। আজকে টপিকসটা যেহেতু টেনশন, কম্প্রেশন, বেন্ডিং এবং হচ্ছে শেয়ার নিয়ে, শুরুতেই আমরা টেনশন এবং কম্প্রেশনের বেসিক জিনিসটা একটু দেখে নিই, যেটা আমরা সবসময় শিখে এসেছি, আবারও একটু রিকল করে নিতে পারি। দেখেন, যখন কোনো বডির দুই দিকে এরকম করে আমরা টান দেওয়া মনে করি, বা একদিক থেকে টান দেওয়ার পরে আরেক দিকেও টান অনুভূত হতে পারে, সো ইন দ্যাট কেস ওটাকে আমরা টেনশন বলি। আবার একটা বডিকে যখন আমরা এইভাবে চাপ দিয়ে স্কচ করার চেষ্টা করি বা সংকুচিত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলি হচ্ছে ওই বডিটা বা ওই মেম্বারটা কম্প্রেশনে আছে। তো এবার দেখেন, এই নিচের দুইটা ইমেজ আমি দিয়েছি এটা একটু অন্যভাবে বোঝানোর জন্য, সেটা হচ্ছে ইন্টারনাল প্রেশার দিয়ে যদি কখনো আমরা টেনশন কম্প্রেশনটাকে বুঝতে চাই তাহলে আমাদের ডায়াগ্রামটা হবে এরকম। কীরকম আপনি দেখেন, এখানে আপনি টান দিলেন, টান দিলেন, এর ফলে ঠিক এই জায়গায় এবং এইটার এই জায়গায় আপনি কিন্তু অপোজিট ডিরেকশন থেকে ফোর্সটা পাবেন, এরকম, রাইট? অপোজিট ডিরেকশন থেকে, লাইক এখান থেকে একটা ফোর্স আপনার এদিক থেকে এদিকে যাবে, এখান থেকে একটা ফোর্স এদিকে, এরকম করে প্রতিটা পয়েন্টে কিন্তু ইকুইলিব্রিয়ামের যেই ফর্মুলা সেই অনুযায়ী তার অপোজিট ডিরেকশনও একটা ফোর্স থাকবে। সো আমরা যদি কোনো বডির ভিতরে এরকম বুঝতে পারি, টান টেনশন থাকে যে ইন্টারনালি একটা ফোর্স আরেকটা ফোর্সের দিকে আসতে চায়, তখন সেটা টেনশনে আছে বুঝতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার ঠিক উল্টো, যেটা কিনা বাইরের প্রেশারটা যখন টেনশনে থাকে তখন ভিতরেরটা যদি টেনশনের মতো করে আমরা দেখতে পাই তাহলে সেটা বুঝতে হবে সেটা হলো কম্প্রেশন, ইন্টারনাল প্রেশার। লাস্ট ভিডিওতে আমরা ইন্টারনাল প্রেশারটা দেখেছি, যেটাকে আমরা স্ট্রেস বলি। যখন আপনি কোনো বডিতে এভাবে চাপ দিবেন তখন তার এই পয়েন্টে যখন চাপ দিলেন সে অটোমেটিক্যালি কিন্তু এখানে একটা রিয়াকশন থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম তার এখানেও একটা রিয়াকশন থাকবে, ওকে? তো ইন্টারনাল প্রেশারটা থাকবে এরকম, এটাকে আমরা কম্প্রেশন বলি। আমরা একটু এটা উদাহরণসহ বোঝার চেষ্টা করব। দেখেন, কম্প্রেশন বিষয়টা কি অলরেডি আমরা সবাই জানি যে বাইরে থেকে দুই দিক থেকেই এটাকে এভাবে চেপে ধরার চেষ্টা করে, সামথিং লাইক দিস। তো এটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কিভাবে আসলে কাজে, কিভাবে আমরা বুঝতে পারি, এটা সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে কলামের ক্ষেত্রে যদি চিন্তা করেন। কলাম সাধারণত দেখেন স্ল্যাব, তারপর হচ্ছে বিম, যত লোড আসে সবগুলো কলামে আসে, এরকম করে সব লোড কিন্তু কলামে আসে, বিম স্ল্যাবের। ইন দ্যাট কেস বোঝাই যাচ্ছে কলামটা মোটামুটি এরকম চাপের মধ্যে থাকে। তো আমরা যদি সিম্পলি চিন্তা করি ডান দিকের ইমেজটা, একটা উপরে যখন আমরা লোড দেই আবার অ্যাট দ্য সেম টাইম আলটিমেটলি সে যেহেতু ওইখানে তাকে রেস্টে থাকতে হবে, তার কিন্তু এই দিক থেকেও সে একটা প্রেশার পাবে। অ্যাট দ্য সেম টাইম এই জায়গায়ও আমরা এই যে ডান দিকে দেখতে পাচ্ছি অপোজিট ডিরেকশন থেকে একটা প্রেশার অনুভূত হবে, এটা হলো ইন্টারনাল প্রেশার। আবার যখন তাকে এদিকে সাপোর্ট দেওয়া হলো, ইন দ্যাট কেস সে এই দিক দিয়েও একটা চাপ উপরের দিকে দিবে, যেহেতু এটা কম্প্রেশনে আছে, আর অল্টারনেট আপনার হচ্ছে ইন্টারনাল একটা প্রেশারও আমরা এইভাবে দেখতে পাবো। সো কলাম, আমাদের বিল্ডিংয়ে কলামটা মূলত এইভাবে থাকে, যার কারণে আমরা এটাকে কম্প্রেশনে বলি, যে মেম্বারটা কম্প্রেশন মেম্বার, ওকে? কলামটাকে আমরা কম্প্রেশন মেম্বার বলি কারণ সেটাতে ম্যাক্সিমাম টাইমে সেটা কম্প্রেশনে থাকে। অলরাইট, সো আই থিঙ্ক আপনার কম্প্রেশন বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা যাই হচ্ছে টেনশন। টেনশন মানে হচ্ছে টান, এক কথায়। আমরা যদি কোনো ভারী বস্তুকে এভাবে তুলে নেই হাতে, তখন দেখা যাবে আমরা এটাকে টান দিয়েছি। যেমন ধরেন এখানে যে ফ্যানটাকে আমরা, ধরেন আমি তো কোনো কিছু তুলে নিলে এই জায়গাটা হচ্ছে আমার হাতটা আর কি, অ্যাকচুয়ালি। তো আমি এটাকে যদি এভাবে ধরি বা এই সিলিংটা এটাকে এভাবে ধরলো, তার মানে আলটিমেটলি আপনি ধরলেন হচ্ছে কিভাবে, এরকম করে একটা ফোর্স আপনার আপনি ধরলেন এইভাবে। অ্যাট দ্য সেম টাইম তার অপোজিট ডিরেকশনে সে আরেকটা ইন্টারনাল ফোর্সও ফিল করে এই পয়েন্টে, রাইট? এই পয়েন্টে আবার সে কিন্তু এই যে ফ্যানের এই জায়গাটা, সে তো এটা ভারী, যেহেতু এটা ভারী সেহেতু সে এইভাবে করে ফোর্সটা দিবে। তাহলে বুঝতে পারতেছি আমি এইভাবে টানতেছি আবার ফ্যানটা এইভাবে টানতেছে, আলটিমেটলি এটা টেনশনে আছে, এটা বুঝতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম ইন্টারনাল প্রেশারটা কীভাবে আছে এই পয়েন্টে, এই পয়েন্টে ইন্টারনাল প্রেশারটা হচ্ছে এইভাবে আপনার অপোজিট ডিরেকশনে আছে, এই পয়েন্টও এইভাবে অপোজিট ডিরেকশনে আছে। তাহলে আমরা এই যে স্ট্রিং বা এই রডটা বেসিক্যালি ইন্টারনাল প্রেশারটা এরকম করে আছে, দ্যাট মিন্স এটা একটার থেকে একটা আপনার সরে যাওয়ার চেষ্টা করতেছে, সরি এটা হচ্ছে এইভাবে আছে, এটা হচ্ছে এইভাবে থাকবে, এইভাবে, হ্যাঁ এইভাবে থাকবে। সো দ্যাট মিন্স একটা থেকে একটা আসতে চাইতেছে, একটার দিকে একটা আসতে চাইতেছে, কারণ এইটা হচ্ছে এইদিকে যেহেতু আছে এই অ্যারোটা,
তার মানে এই অ্যারোটা হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে। আবার এটা যেহেতু এদিকে আছে তার মানে এই অ্যারোটা অপোজিট ডিরেকশনে থাকবে, প্রতিটা পয়েন্টে একটা রিয়াকশন থাকবে। সো ইন্টারনাল রিয়াকশনটা যখন একটা ফোর্সের দিকে আরেকটা ফোর্স আসতে চাইবে তখনই সেটা টেনশনে থাকবে এই মেম্বারটা, এটা বুঝতে হবে। সো কোনো কারণে যদি এই সিলিংটা, হ্যাঁ এই সিলিংটা মানে এই ফোর্সটা নেওয়ার জন্য সক্ষমতা হারিয়ে ফেলে বা সিলিংটা দুর্বল হয় তখন এটা পড়ে যাবে, তার মানে এখানে আর তখন ফোর্স কাজ করবে না কোনো, তখন সেখানে আর আপনার টেনশনটা থাকবে না, সো আলটিমেটলি সে পড়ে যাবে। অ্যান্ড এখানে সেটাই বোঝানো হয়েছে, এই ফ্যানের যেই অ্যানালজিটা আছে এটাই বোঝানো হয়েছে। আই থিঙ্ক আপনার টেনশন বিষয়টা ক্লিয়ার। এবার আমরা আবার একটু সামারাইজ করতে পারি টেনশন এবং কম্প্রেশন। সো টেনশন যখন আমরা ইন জেনারেল আউটসাইড প্রেশার হিসেবে চিন্তা করব তখন সেটা এভাবে একটা থেকে একটা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, আর যখন আমরা এটার ইন্টারনাল প্রেশার চিন্তা করব যে টেনশনের ফলে আমার মেম্বারে কীরকম ফোর্সটা কাজ করতেছে, কীভাবে কাজ করতেছে এক্স্যাক্টলি, এটা একটু ভুল আছে, এটা হচ্ছে টেনশনে হবে, এই এই ইমেজটা টেনশন হবে। হ্যাঁ এটা আমি দিয়েছি এই কারণেই যাতে আমরা ভুলটা ধরতে পারি। সো এটা হচ্ছে টেনশন, অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন। সো দেখেন এখানে হচ্ছে এই জিনিসটা আপনার অপোজিট ডিরেকশন রিয়েকশন দিচ্ছে, অপোজিট ডিরেকশন একটা রিয়েকশন দিচ্ছে, আবার এটা হচ্ছে অপোজিট ডিরেকশন রিয়েকশন দিচ্ছে, অপোজিট ডিরেকশন রিয়েকশন দিচ্ছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এইটা, অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি এটা। সো একটু ইন্টারনাল প্রেশারে গেলে এটা জাস্ট উল্টা হয়ে যায়। আর এই দুইটা টেনশন এবং কম্প্রেশনই মূলত এক্সাম্পল অফ অ্যাক্সিয়াল ফোর্স, আমরা এটা নিয়ে সামনে আরও আলোচনা করব। অ্যাক্সিয়াল ফোর্সটা কী? অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে বেসিক্যালি যেই ফোর্সটা মেম্বারের সাথে একই এক্সিসে, মেম্বারের যে মেইন এক্সিস ওই এক্সিসে বা মেম্বারের সেন্টার লাইন দিয়ে পাস করে ওইটাকে আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলি। সেটা আপনার হরিজন্টালি হতে পারে, মেম্বারটা যদি এরকম বিম হয় বিমের ক্ষেত্রে এই সেন্টার লাইন দিয়ে যেই ফোর্সটা পাস করবে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। আবার যদি কলাম হয় কলামের ক্ষেত্রেও কলামের সেন্টার লাইন দিয়ে মেইন অ্যাক্সিস দিয়ে যেই ফোর্সটা পাস করবে সেটাকেও অ্যাক্সিয়াল ফোর্স বলা হয়। সো এই টেনশন এবং কম্প্রেশন দুইটাই বেসিক্যালি এক্সাম্পল অফ অ্যাক্সিয়াল ফোর্স, রাইট মেম্বারের। এখন আসেন বেন্ডিংয়ে চলে যাই আমরা। বেন্ডিংটা আসলে কী? বেন্ডিংটা বোঝার আগে আমরা একটা সিম্পল বিম নিয়ে কাজ করতে চাই। দেখেন এটা একটা বিম, সিম্পলি সাপোর্টেড, একদিকে পিন সাপোর্ট আরেকদিকে হচ্ছে রোলার সাপোর্ট দিয়ে আমরা একটা অ্যানালাইসিসের সুবিধার্থে একটা সিম্পলি সাপোর্টেড নিলাম এবং এর উপরে আমরা একটা লোড দিলাম, ঠিক আছে। লোড দেওয়ার ফলে যেটা হলো, এটা ছিল অরিজিনাল বিম, দেখতেই পাচ্ছেন এই অরিজিনাল বিমটা একটু ডিফ্লেক্ট করলো, রাইট, তার শেপে আর নাই, সেই শেপটা একটু চেঞ্জ হয়ে এভাবে চলে আসলো। ইন দ্যাট কেস আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে কোন জায়গায় আসলে টেনশন কাজ করতেছে এই বিমের ইন্টারনাল ফোর্সটা। এখন চিন্তা করেন এই লোড তো আপনি দিলেন এক্সটার্নাল ফোর্স, দেখেন আমরা এতক্ষণ ইন্টারনাল এবং এক্সটার্নাল এবং এক্সটার্নাল ফোর্স নিয়ে কথা বলেছি অলরেডি। সো এই লোডটা আপনি দিলেন হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এই ফোর্সের ফলে বিমের কোন জায়গাটাতে বেসিক্যালি টান অনুভূত হচ্ছে আর কোন জায়গাটাতে বেসিক্যালি কম্প্রেসিভ হয়ে যাচ্ছে, একটু সংকুচিত হওয়ার চেষ্টা করতেছে, সেটা আপনাকে বুঝতে হবে। যখন আমরা এইভাবে দিলাম তখন এই যে নিচের সাইডটা হচ্ছে কি, একটা অ্যারোর দিকে আসার চেষ্টা করতেছে, মানে ফোর্সটা এরকম কাইন্ড অফ এভাবে হওয়ার চেষ্টা করতেছে সে। ইন দ্যাট কেস এই ইন্টারনাল প্রেশারটা হচ্ছে বেসিক্যালি এরকম, আর এখানে যদি আমরা এখানে যদি আমরা চিন্তা করি আউটার প্রেশারটা হচ্ছে অনেকটা হবে এরকম, লাইক একটা থেকে একটা চলে যাওয়া, তার মানে ইন্টারনাল প্রেশারটা হচ্ছে একটার দিকে একটা আসা, তার মানে এই এই জায়গাটা হচ্ছে টেনশনে আছে, ওকে। অ্যাট দ্য সেম টাইম যদি এটা টেনশনে থাকে তার উপরের জায়গাটা অবশ্যই কম্প্রেশনে থাকবে, ক্লিয়ার, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অনুযায়ী। অ্যান্ড এই যে বিমটা যে ডিফ্লেক্ট করলো, এই ডিফ্লেকশনটা কী কী বিষয়ের উপরে ডিপেন্ড করে দেখেন, এই ডিফ্লেকশনটা প্রথমত ম্যাটেরিয়ালসের উপরে ডিপেন্ড করতে পারে। আপনি স্টিল বিম একভাবে, স্টিল বিম যেভাবে আপনি লোড দিলে ডিফ্লেক্ট করবে, একটা আরসিসি বিম কিন্তু একইভাবে হয়তোবা একই লোডে করবে না, কারণ স্টিলের বিহেভিয়ার, স্টিলের প্রপার্টিস এবং আরসিসির প্রপার্টিস আলাদা। বা একটা কাঠের বিম যেভাবে ভেঙে পাবে, একটা স্টিল বিম কিন্তু ওইভাবে ভাঙবে না, রাইট। তো এখানে ম্যাটেরিয়ালস ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে ক্রস সেকশনাল প্রপার্টিস, ইট দ্য সেম থিং, আমাদের ক্রস সেকশনটা আপনার কীরকম আছে সেটার উপর বেস করেও এই ডিফ্লেকশনটা কম বেশি হইতে পারে। অ্যান্ড দেন স্প্যান অফ দ্য বিম, একটা বিম কতটুকু লেন্থের এটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু ডিফ্লেক্ট করেছে, এই যে প্রতিটা জায়গায় আপনাদের অনেকের বাসায়ও থাকতে পারে এরকম সেলফ যেটা ডিফ্লেক্ট করে। এই ডিফ্লেক্ট করার কারণ হচ্ছে এখানে অনেক বেশি লোড চলে এসেছে এবং স্প্যানটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটার মাঝখানে কোনো সাপোর্ট নাই। এখানে যদি মাঝখানে সাপোর্ট দেওয়া হতো তাহলে এই ডিফ্লেকশনটা কিন্তু আর হতো না। তার মানে কি, এখানে যে লোডটা এসেছে এই লোডটাও অনেক বড় একটা ফ্যাক্টর,
এখানে যদি আমরা লাইট ওয়েটের কোনো বই রাখতাম তাহলে হয়তো বা এরকম হতো না, যেহেতু এখানে অনেক মোটা মোটা বই রাখা হয়েছে যার কারণে এটা ডিফ্লেক্ট করেছে, আর এখানে সাপোর্ট নাই। সো স্প্যানটা অনুযায়ী আমাকে সাপোর্ট দিতে হবে। বেন্ডিং নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে বেন্ডিংয়ের জন্য আমরা যে জিনিসটা করি সবসময় একটা, এই যে ডিফ্লেকশনটা, এই যে এখান থেকে বিমটা কতটুকু ডিফ্লেক্ট করলো এটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। এই ডিফ্লেকশনটা আমরা বিমের ক্ষেত্রে চেক করে দেখি যে ডিফ্লেকশনটা লিমিটের মধ্যে আসে কি না। যদি লিমিটের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো যে এই বেন্ডিংটা হয়তোবা এই বিমের ক্ষেত্রে সমস্যা হয়ে কারণ হয়ে দাঁড়াবে না, আদারওয়াইজ এই বেন্ডিংয়ের কারণে বিমটা ফেল করবে। একটা জিনিস চিন্তা করেন, এখানে লোড দিতে দিতে একটা সময় গিয়ে কিন্তু বিমটা আলটিমেটলি ফেল করে যাবে, সেটা যে কোনো ম্যাটেরিয়ালস দিয়ে হোক না কেন, যদি তাকে প্রপারলি সাপোর্ট এবং তাকে ওইভাবে তার ডেপথ নির্ধারণ করা না হয়। সো আমরা বেন্ডিংয়ের জন্য যে জিনিসটা করি সেটা হচ্ছে ডিফ্লেকশনটা আমরা বের করার চেষ্টা করি। হ্যাঁ, এবার আসি শেয়ারে আসলে শেয়ারের ফেলুরটা বুঝলে আপনি আসলে শেয়ারের বিষয়টা বুঝে যাবেন। শেয়ার হচ্ছে একটা স্লাইডিং অর কাটিং একটা ইফেক্ট। আপনি ধরেন অনেক সময় দেখবেন আপনি অনেক কিছু কাটাকাটি করেন, আপনি হচ্ছে যে কিচেনে গিয়ে কাটাকাটি করেন বা বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কিছু কাটার চেষ্টা করেন, সো ওইটা আসলে তখন স্লাইস হয়ে যায়। স্লাইস হওয়ার কারণই হচ্ছে একটা, আপনি এটাকে আসলে এখানে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করেছেন বা শেয়ারে ওইটা ফেল করেছে। আমরা এখানে একটা প্লেট দেখতে পাচ্ছি এবং আরেকটা প্লেট দেখতে পাচ্ছি, দুইটা প্লেট কানেকশন দেওয়া আছে। ধরে নেওয়া যাক এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, অ্যাট দ্য সেম টাইম তার অপোজিট ডিরেকশনে কিন্তু আরেকটা ফোর্স থাকবে অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়াম ফর্মুলা অনুযায়ী। সো এই ফোর্সটা যদি এটাকে আপনি ঠিক রাখতে চান এই দুইটা ফোর্স সমান হতে হবে, আর যদি মনে করেন এই ফোর্সটা কোনো কারণে অনেক বেশি, ঠিক আছে, যার কারণে এটা এদিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে, সো এটা যখন এখানে চলে যাচ্ছে এইটা কিন্তু তার জায়গা মতোই আছে, তো আলটিমেটলি এটা যখন এখানে চলে যায় এই বোল্টটা কিন্তু প্লেটের মতো করে এত স্টিফ না। এই যেখানে এখানে যে বোল্টটা আছে, যে বোল্টটা দিয়ে এটা কানেকশন করা হয়েছে, যেভাবে প্লেটটা আসলে এত স্টিফ এই বোল্টটা কিন্তু এক সময় এই বোল্টটা ভেঙে যাবে বা এই বোল্টটা ফেল করবে। সো যখন এই ফোর্সটা, এই পাশের ফোর্সটা বেশি হবে, সো এই ফোর্সের বেশি হওয়ার কারণে আপনার আলটিমেটলি দেখা যাবে এটা ওইদিকে চলে যাবে আর একটা অ্যাট্রেস থেকে যাবে। এখানেও তাই, এটা হলো ব্রিকের অথবা মেশিনারি বলতে পারেন, ব্রিকের ওয়াল, আর তার উপরে আপনি কাঠের বা যে কাঠের একটা বিম দিয়ে এভাবে করে একটা পাটাতন তৈরি করার চেষ্টা করতেছেন। কোনো এক সময় আপনি এখানে অনেক হেভি লোড রাখছেন যেটার জন্য হয়তো আপনি ডিজাইন করেন এটাকে, তো আলটিমেটলি যেটা হবে এটা রাখার কারণে এই সাইডটা হয়তোবা, এই সাইডটা হয়তোবা নিচে পড়ে যাবে, এই সাইডটা নিচে পড়ে যাবে ভেঙে, আর এই সাইডটা এখানেই থাকবে। তার মানে এই যে ভেঙে গেল, এই ভেঙে যাওয়ার কারণে যে ফেলুরটা হলো এটাকে বলা হয় শেয়ার ফেলুর। আর এই শেয়ার ফেলুরটাকে আমরা মূলত শেয়ার ফোর্সটাকে আমরা মূলত এইভাবে করি, যদি আপনার এটা এদিকে চলে যায় একটা কিন্তু জায়গায় থেকে যাবে। সো এইভাবে করে করা হয় আর এটা হচ্ছে শেয়ার ফেলুর। আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা শেয়ার, বেন্ডিং, টেনশন এবং কম্প্রেশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন বা আবারও রিকল করতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের সবার সাথে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতে আগ্রহী, সবার সাথেই কিন্তু শেয়ার করতে পারেন। আর আপনাদের আরও যদি কোনো বিষয় আলোচনা থাকে অবশ্যই কমেন্টসে যুক্ত থাকবেন, আমরা চেষ্টা করব অনেক রেগুলার বেসিস স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিজাইন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার জন্য, সো দ্যাট আমরা সবাই মিলে শিখতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।